সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিড়াতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ, তদন্তের আশ্বাস পুলিশ কর্মকর্তাদের। দেশে করোনায় আরো 24 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 1200, একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় 1500। সিলেট বিভাগে একদিনে 23 জনের শরীরে করোনা শনাক্ত, গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আক্রান্তের চেয়ে আড়াই গুণ বেশি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন দ্রুত অনুমোদনের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর আবেদন। এমসি কলেজ এলাকায় পুলিশ ক্যাম্পের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনের স্মারকলিপি। সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের শতাধিক ব্যক্তির মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আটকের পর দাবিকৃত টাকা না পেয়ে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে এক যুবককে মেরে ফেলার অভিযোগ উঠেছে। নিহত রায়হান আহমেদের পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ করা হচ্ছে। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। নিহত রায়হান আহমদ সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে এক সন্তানের জনক। নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডক্টর আব্দুল গফফারের চেম্বারে সে চাকুরি করত। রায়হান আহমদের মা সালমা বেগম ও চাচা হাবিবুল্লাহ অভিযোগ করেন, কর্মস্থল চিকিৎসকের চেম্বার থেকে ফিরতে দেরি দেখে শনিবার রাত 10টায় রায়হানের মোবাইলে ফোন দেন মা ও স্ত্রী, কিন্তু ফোন বন্ধ পান। ভোর 4:23 দিকে মায়ের মোবাইল ফোনে অপরিচিত একটি নাম্বার থেকে কল দিয়ে রায়হান জানায় পুলিশ তাকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে এসেছে। এখন তার কাছে 10,000 টাকা ঘুষ চাচ্ছে, টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দিবে। ফোন পেয়ে রায়হানের মা চাচা হাবিবুল্লাহকে 5,000 টাকা দিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পাঠান। রায়হানের চাচা হাবিবুল্লাহ রোববার ফজরের সময় টাকা নিয়ে ভাতিজা রায়হানকে ছাড়িয়ে আনতে বন্দরবাজার ফাঁড়িতে যান। এ সময় সাদা পোশাকে ফাঁড়িতে থাকা এক পুলিশ সদস্য বলেন, আপনার 10,000 টাকা নিয়ে আসার কথা, আপনি 5,000 টাকা নিয়ে আসতেন কেন? চলে যান, রায়হান এখন ঘুমাচ্ছে এবং যে পুলিশ কর্মকর্তা তাকে ধরে নিয়ে এসেছেন তিনিও ফাঁড়িতে নেই। আপনি 10,000 টাকা নিয়ে সকাল 9টার দিকে আসেন, আসলেই তাকে নিয়ে যেতে পারবেন, তাকে আমরা কোর্টে চালান করব না। একথা শুনে রায়হানের চাচা বাসায় চলে যান এবং পরে সকাল 9টার দিকে টাকা নিয়ে ফের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যান। এ সময় পুলিশ সদস্যরা জানান, অসুস্থ হয়ে পড়ায় সকাল 7টার দিকে রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ খবরে হাবিবুল্লাহ উদ্বিগ্ন হয়ে তৎক্ষণাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন রায়হানের লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিকেল 3টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। তার শরীর খারাপ হয়ে গেছিলো, আমরা উসমানীতে ইমার্জেন্সিতে পাঠাই দিছি, আপনি ইমার্জেন্সিতে যান গিয়া। উসমানীতে এখানে জিকাইলাম, তারা কয় যে রায়হানোর লাশ তো আমরা হিমাগারও রাখা, আপনি অনু যাই। আমি সন্ধ্যার পরে আমি চাইলাম তার দাফনটা শেষ করিয়া আমি শান্তি হইয়া গিয়া আমি একটার প্রস্তুতি যাইনি, মামলা করবো আমি। পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গতকাল রোববার বিকেল 4:30 দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় 8 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশি গিয়ে তাদেরকে শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে রোববার ভোরে রায়হানের মৃত্যুর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ছিনতাইকালে নগরের কাষ্ঠঘর এলাকায় গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলার পর তদন্তে নেমেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক সৌমেন মৈত্র জানান, এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দেখা হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপরিচালক জ্যোতির্ময় সরকার জানান, রায়হানের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তে পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে ইনফরমেশনটা দিলেন বা এটা আমরাও জানি, রায়হান আহমেদ নামে একজন চিকিৎসাধীন থাকা অবস্থা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা থাকা অবস্থা মারা গেছেন। তো তার মৃত্যুর কারণ হিসেবে কি কে বা কারা জড়িত কিংবা কজ কী, এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলতেছে। আমাদের মাননীয় ডিসি নর্থ স্যারের নেতৃত্বে কাজটা হচ্ছে। তো এই বিষয়ে তার তদন্তের বিস্তারিত পর আমরা জানতে পারব তার মৃত্যুর কারণ। রাজধানী সহ সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫২৪ জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের শনাক্তে গেল ২৪ ঘন্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯৫০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৯৪৬৭টি নমুনা। এতে করোনা পজিটিভ শনাক্ত হন ১১৯৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭৮২৬৬ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪৯৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ২৯২৮৬০ জনে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২.৬০%, আর এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮.২৬%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭.৪২% এবং মৃত্যুর হার ১.৪৬%। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাস কেড়ে নিয়েছে আরও একজনের প্রাণ। তিনি সিলেটের জেলার বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬১ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন। শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। নতুন শনাক্ত সহ এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৯৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭১০৮ জন, সুনামগঞ্জের ২৩৬৫ জন, হবিগঞ্জের ১৪৬৬ জন ও মৌলভীবাজার জেলায় ১৭৩০ জন। এছাড়া গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ জন। নতুন ৫৯ জন সহ সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১১,২৭৫ জনে। এর মধ্যে সিলেটে ৫,৯২০ জন, সুনামগঞ্জে ২,২৬৭ জন, হবিগঞ্জে ১,৪৮৩ জন ও মৌলভীবাজারে ১,৬০৫ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রোববার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ৬০ জন। এর মধ্যে সিলেটে ৫৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ১ জন। আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দ্রুত অনুমোদনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০, ২১ ও ২৪ নং ওয়ার্ড এবং সদর উপজেলার টুলটিকর ইউনিয়নবাসী। এছাড়া এমসি কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় অপরাধ নির্মূলে পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। রোববার এলাকার লোকজনের পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ আবেদন প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে আবেদনটি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, এমসি কলেজের ছাত্রাবাসে সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় সিটি কর্পোরেশনের ২০, ২১ ও ২৪ নং ওয়ার্ড এবং সিলেট সদর উপজেলার ৫ নং টুলটিকর ইউনিয়নের বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে আসছেন। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই এলাকার লোকজন এমসি কলেজের ছাত্রাবাসের সামনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহৎ মানববন্ধন করা হয়। আবেদনে আরও উল্লেখ করা হয়, দেশ থেকে ধর্ষণ নির্মূল করতে হলে আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি করা উচিত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি করার দাবি জানানো হয়।
এছাড়া পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন থেকে সিলেটের এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও রাহাজানি সহ বিভিন্ন রকম অনৈতিক ও সমাজবিরোধী কার্যকলাপ ঘটে আসছে, যার ধারাবাহিকতায় গত 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের আওতাধীন 20, 21 ও 24 নং ওয়ার্ড এবং সিলেট সদর উপজেলার 5 নং টুলটিকর ইউনিয়নের সর্বস্তরের নাগরিক দলমত জাতি ধর্ম নির্বিশেষে এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে। এমসি কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় অপরাধ নির্মূলে একটি পুলিশ ক্যাম্প স্থাপন ও উক্ত এলাকা সিসি ক্যামেরায় আওতায় আনা প্রয়োজন। আবেদনপত্র ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিক রহমান চৌধুরী, পঞ্চায়েত কমিটির উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সমর উদ্দিন মানিক, টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলী হোসেন সহ এলাকার বিশিষ্টজনেরা। সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের শতাধিক ব্যক্তির হাতে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা তুলে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। রোববার দুপুরে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বরাদ্দকৃত এই ভাতা 135 জনের মাঝে বিতরণ করেন তিনি। ভাতাপ্রাপ্তদের মধ্যে 126 জন বয়স্ক ও 9 জন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। ভাতা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা আক্তার হোসেন, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মহিবুজা সালাম রিজভি, সহসভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, ওয়ার্ড সচিব এস আর শাওন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিরাতের সংবাদ, কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, সাথে থাকার জন্য ধন্যবাদ।